আমরা যখন জিওল্যান্ড দেই তখন কি বুদ 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 উঠতে থাকে না পুকুরের মাটিতে? হ্যাঁ, এই বুদ বুদ গুলো উঠে কিন্তু গ্যাস। কিন্তু জিওল্যান্ডের আবার একটা রেস্ট্রিকশন আছে, মানে একটা সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা কি? সে কিন্তু তলদেশের মাটির ভিতরে যে যে গ্যাস গুলো আছে ওই গ্যাস গুলো উঠাই দিবে, কিন্তু যেগুলো ডিজলভ থাকে বা দ্রবীভূত থাকে যেমন অ্যামোনিয়া, এই অ্যামোনিয়া গ্যাসটা কিন্তু সে কিন্তু এই যে কোনো জিওল্যান্ড কিন্তু নর্মাল জিওল্যান্ড এটা কিন্তু পায় না দূর করতে। অ্যামোনিয়াটা কিন্তু থেকেই যায় পানিতে। আমি কি বুঝাইতে পারতেছি? অ্যামোনিয়াটা কিন্তু পানিতে দ্রবীভূত অবস্থায় থেকেই যাবে, কিন্তু আমাদের যে জিওলাইট আছে এটা দিলে কিন্তু এটা কিন্তু দ্রবীভূত অ্যামোনিয়ার উপরে কিন্তু কাজ করে, এটা সব গ্যাসটাই নির্মূল করে দেবে। যে মাটির তলদেশে গ্যাস গুলো উঠাই দেবে, প্লাস পানিতে যে দ্রবীভূত যে অ্যামোনিয়া গুলো থাকে অ্যামোনিয়া গুলো দূর করতে সাহায্য করবে। আপনারা এটা ব্যবহার করে দেখবেন, ঠিক আছে? তো হিউম্যান আপনারা কি হিউম্যান প্লাসটাকে বুঝতে পারছেন? তো ঠিক আছে, এটা আমাদের ইন্টিগ্রাল দোকানে আছে, আপনারা এটা কি উপাদান করুন না, এটার সাথে আপনার ইউকা দেওয়া দরকার হয়। কিন্তু আপনি যদি ইউকা দেন লিকুইড, কাজটা আরো চার গুণ বেড়ে যাবে। আর এটা কতটুকু যায় তো কি পরিমাণে? হ্যাঁ, আমি দিতেছি এই যে ডোজ প্রয়োগ মাত্র দিতেছি, এই যে প্রথম ডোজ, এটা হচ্ছে মাটির গরমে যদি বিষাক্ত গ্যাস দূর করে, যেহেতু আপনারা গ্যাস দূর করার জন্য তো দেন, তাই না? এটা দেওয়ার জন্য আমার 15 থেকে 18 কেজি এ করে, ঠিক আছে? মানে আমার কি করে শতাংশ হতে 150 থেকে 180 গ্রাম করে, ঠিক আছে? আর দ্বিতীয় ডোজ যেটা দিয়া করবে সেটা হলো যে আপনার প্রথম ডোজ করার মিনিমাম 2 সপ্তাহ পরে, মানে 14 দিন পরে, মানে 15 দিন পরে আপনি দিবেন, সেটা হলো 10 থেকে 12 কেজি, মানে 100 থেকে 120 গ্রাম, তখন ডোজটা অনেক কমে যাবে। প্রথম ডোজটা আপনার 150 থেকে 180 গ্রাম শতাংশে, আর হলো যে পরেরটা হচ্ছে 100 থেকে 120 গ্রাম শতাংশে। আমি শতাংশ হিসেবটাও বলে দিচ্ছি স্যার, এই বইয়ে আছে তো? হ্যাঁ, এটা আছে, সব এই বই সব কিছু দেয়া আছে, ঠিক আছে? আর যদি কারো সামনাসামনি দিতে, আমাদের ডিলার পয়েন্ট আছে, আমাদের ইন্টারনেট পয়েন্ট ওনার কাছে আছে, ঠিক আছে? ওনার কাছ থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন, আপনারা ব্যবহার করে দেখবেন। আমি আবারও বলি, এটা কিন্তু মাইকিং দ্বারা কোশ্চেন করছে যে এটার জন্য আলাদা ইউকা ব্যবহার করা যা লাগবে কিনা, ইউকা আলাদা ব্যবহার অনেক সময় করা লাগবে না। কিন্তু আপনি যদি ইউকা মানে লিকুইড ইউকা যেটাকে বলে, আপনি জিওলাইটের সাথে কিন্তু লিকুইড যে ইউকাটা এটা কিন্তু সব থেকে ভালো পারফর্ম করে বা ভালো কাজ করে। যদি আপনারা যদি লিকুইড ইউকাটা দিতে চান তাহলে আপনারা দিতে পারবেন, কিন্তু কাজটা কিন্তু এর থেকে তোমার আরও চার গুণ বেড়ে যাবে, ঠিক আছে? আপনি রেজাল্ট এর থেকে আরও চার গুণ পাবেন ইনশাআল্লাহ। আমি বুঝাইতে পারছি সবাই বুঝছেন? আচ্ছা, এখন আসি আমাদের গ্যাস দূর করার। আচ্ছা বলেন তো, আমরা ইউকার কি কি কাজে ব্যবহার করি? এই যে ভাইজি ইউকার কথা বললেন, ইউকার আসলে কাজটা করে কি বলতো? ইউকার কাজটা কি? আমরা তো সবাই বলি জানি ইউকার দিতে হয় বা ইউকার দিতে হয়, আসলে আমরা তো ইউকে দিয়ে আছে ইউকার। আসলে ইউকার গ্যাসের ক্ষেত্রে কোন গ্যাসের ক্ষেত্রে কাজ করে বলতো? রাইট, কে বলছে অ্যামোনিয়া গ্যাস? আর তুমি তো কারা কারা বলছে অ্যামোনিয়া গ্যাস? হ্যাঁ, আর সামনে থেকে কেউ বলেন না অ্যামোনিয়া গ্যাস কেন? কনফিডেন্স নাই কারো মনে? এটা ঠিক আছে, ঠিক কথাই তো বলছেন, এটা কনফিডেন্স লাগবে। হ্যাঁ, অ্যামোনিয়া গ্যাস, রাইট, আপনারা ঠিক করে বলছেন, একুরেট করে বলছেন। এটা ইউকাটা সাধারণত অ্যামোনিয়া গ্যাসের জন্য ব্যবহার করা। আমাদের যত দ্রবীভূত যে অ্যামোনিয়া, আমি আগেই বলছি ডিজলভ অ্যামোনিয়া, দ্রবীভূত অ্যামোনিয়া যেটা পানির ভিতরে মিক্সিং অবস্থায় থাকে, এই অ্যামোনিয়া দূর করার জন্য কিন্তু ইউকা ব্যবহার করা, ঠিক আছে? এখন আমাদের কিন্তু দুই ধরনের ইউকা আছে এখন আপাতত মার্কেটে চলো। এই যে একটা হলো বায়ুকা প্লাস, আর একটা হচ্ছে গ্যাস প্রোগ্রাস, একটা আমরা লিকুইড ফরমেশনে নিয়ে আসি, আর একটা হচ্ছে পাউডার ফরমেটে নিয়ে আসি। এটা কিন্তু খামারি ভাই যারা আছে তাদের কিন্তু ব্যবহারের সুবিধার জন্য, অনেকে লিকুইডটা পছন্দ করেন, অনেকে পাউডারটা পছন্দ করেন, তো এই জন্য দুইটা থাকবে। বায়ুকা প্লাসটা আমাদের লিকুইড, কিন্তু এখানে আমাদের একটা কথা আছে, আমাদের ইউকাটা কিন্তু একটা সিঙ্গেল ইউকাটা না, এই দুইটাকে, এই দুইটার সাথে আমাদের কিন্তু প্রোবায়োটিক এর মিক্সিং আছে। আমরা প্রোবায়োটিক এবং ইউকার একসাথে কম্বিনেশন নিয়ে আসছি, ঠিক আছে? বায়োটা প্লাসের ভিতরে আমাদের ইউকাও আছে এবং প্রোবায়োটিকও দেওয়া আছে, এটা লিকুইড। আর গ্যাস্ট্রো প্লাসের ভিতরে আমাদের ইউকা আছে সাথে নিম আছে। নিম আছে না? নিম আমরা কি নিম চিনি কিনা? নিম গাছ, নিম কি এটা কি ঔষধি গাছ না? এটা নিম কি কাজে ব্যবহার করে বলুন? নিম আসলে কি কাজে লাগে? নিম আসলে কাজ থাকে, আমরা কিন্তু নিম পাতা কিন্তু অনেকে ব্যবহার করি, অনেক ওষুধের কাজ, অনেক ওষুধের কি একটা এমন একটা কাজ বলুন তো ভাই? আমি তো বলছি না, এটা ঠিক আছে, মাছের কিন্তু চামড়ার ক্ষেত্রে কিন্তু চামড়ার যে রোগ গুলো কিন্তু এটা কিন্তু দেখেনি, ঠিক আছে? আবার নিমের আর একটা কাজ আছে, নিম কিন্তু শোষণ করতে পারে, অ্যামোনিয়া গ্যাসটা শোষণ করে নিয়ে যেতে পারে পানির ভিতরে, এটার একটা ক্যাপাসিটি আছে। আর একটা উপাদান আছে যেটা হার্বাল, এগুলো এটাও হার্বাল, এই নিমও হার্বাল, আর একটা আছে অ্যালোভেরা। ঘৃতকুমারী গাছ চিনেন না আপনারা? ঘৃতকুমারী, হ্যাঁ, ঘৃতকুমারীর কিন্তু অনেক ঔষধি গুণাবলী আছে, বলেন তো ঘৃতকুমারী কি কাজে লাগে? অনেক কাজে লাগে,
যেমন যুদ্ধকুমারী গাছ কিন্তু সবার পাশে কিন্তু কমন আছে, আপনারা সবাই চেনেন আশেপাশে থাকে। যুদ্ধকুমারী গাছটা যখন ডালটা কাটা হয় ভিতরে একটা পিচ্ছিল পদার্থ থাকে না, হ্যাঁ দেখছেন কখনো একটা পিচ্ছিল পদার্থ থাকে, ওই পদার্থটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। অনেকে মাথার চুল পড়ার সমস্যা হলে চুলের জন্য দেয় এটা, যদি পানি ছেড়ে শরবতে গলায় গেলে শরীরের অনেক অসুবিধা অনেক অসুবিধা রোধ করে, এগুলো কিন্তু হার্বাল। ঠিক আছে, তো এই হার্বসগুলো মিক্স করে কিন্তু আমরা কিন্তু এই বায়ো বায়োটিক প্লাস এই গ্যাস কম্পাসটা তৈরি করছি। ঠিক আছে, এবং এটার সাথে আছে আরও প্রোবায়োটিক। তো এই গ্যাস কম্পাসটা আপনার যখন পুকুরে অ্যাপ্লাই করবেন তখন একটা কিছু বালির সাথে অ্যাপ্লাই করবেন, বালি দিয়ে দিলে আপনার কি গ্যাস কম্পাসটা কিন্তু পানির নিচে সেটেল হয়ে যাবে। আপনার কিন্তু অনেক মনে হয় গ্যাস কম্পাসটা ব্যবহার করছেন, বুঝছেন না? ঠিক আছে, বালির সাথে মিক্সিং করে দিলে রেজাল্টটা আরও ভালো আসবে। তারপরও আপনার যদি চিনি দেন, চিনি শতাংশ প্রতি 30 গ্রাম করে যদি চিনি দেন, চিনি দিলে এই রেজাল্টটা কিন্তু আরও 4 গুণ বেড়ে যাবে। আমি কি বুঝতে পারছি? যদি আপনার গ্যাস প্রো প্লাস বা বায়োগ্যাসের সাথে আপনার যদি 6 গ্রাম করে চিনি দেন, চিনি দিলে কিন্তু এই রেজাল্ট এখন যেটা হবে তার থেকে আরও 4 গুণ আপনি আরও বাড়তে পারবেন। আপনার একটু দোষটা লিখে নিন, 6 গ্রাম করে চিনি দিন, ঠিক আছে, রেজাল্ট আরও আরও চমৎকার হবে। তাহলে কি বায়োগ্যাস এবং গ্যাস প্রো প্লাস বুঝছেন? তাই তো, এটা যেহেতু আপনারা ব্যবহার করছেন আমি তারপর আরেকবার একটু ডিটেলসে বলে দেব। আচ্ছা বলেন তো, বায়োগ্যাস আর গ্যাস প্রো প্লাস যেহেতু ব্যবহার করছেন এর দোষটা কি বলেন তো? দোষ তো আপনাদের অবশ্যই জানার কথা, দোষ তো জানা আছে না? শতাংশ প্রতি কত এমএল করে ডোজ করেন বায়োগ্যাস? 33%। হ্যাঁ 33%, এখানে একটা ইয়ে আছে, বায়োগ্যাস কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কিন্তু যখন প্রতিরোধ মাত্রা, যাতে যখন আমার গ্যাস হয় না কুকুরে, কিন্তু গ্যাসটা যাতে না হয় এটার জন্য হলে এখানে এক করে আমাদের 300 এমএল করে দেখতে হবে। খাঁটি খাবারটা হলো যে আল্লাহ প্রদত্ত খাবার মাছের জন্য,